তালা কেন চাবি আছে সময়মতো খুলে টাকা বের করে নেয় তালা তালা মারে কেন তুই বুঝবি না বাপ বুঝবি না বাপ সাবধানে মাইন নাই তাই মানতেছি চল না ভাই সবাই খারাপ না অনেক ভালো মানুষও আছে মানে তাহলে শুনেন একটা সততার গল্প এই হলো রাজবাড়ি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সততা স্টোর এখানে নেই কোনো দোকানদার নেই সিকিউরিটি ক্যামেরা বাচ্চারা ইচ্ছা মতো খাতা কলম পেন্সিল খাবার সহ বিভিন্ন জিনিস নিজেরাই নিয়ে যেতে পারে শুধু দামটা নির্দিষ্ট বক্সে দিয়ে যায় যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকেই ফাঁকি দেয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং শিশুদেরকে সৎ যোগ্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমি আমার এই সততা স্টোরের কার্যক্রম শুরু করেছি আমি এই শিক্ষাদানের মাধ্যমে এবং ওদেরকে মোটিভেশনের মাধ্যমে আমি এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে এখানে যে সততা স্টোরটা এই স্টোরে যে বেচা কেনা একদম দোকানদারবিহীন যে এটা আসলে একটা সততার পরিচয় দেয় আর কি যে এখানে কিছু নিলে ফাঁকি দেওয়া যাবে না এটা দেখে আমার খুব ভালো লাগতেছে এবং এটা আসলে একটা ভালো উদ্যোগ আজকের শিশুরা আগামীর পথ প্রদর্শক তাদের জন্য এমন উদ্যোগ সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতোই তাই আপনার যদি জানা থাকে সততা আর সৎ মানুষের এমন সব গল্প তাহলে আমাদের সাথে হ্যাশট্যাগ দিয়ে ইন্সপায়ারিং পিউরিটি লিখে শেয়ার করুন কমেন্ট বা ইনবক্সে আর আমরা সেসব গল্প দিয়ে অনুপ্রাণিত করব সবাইকে ফ্রুটিকা একটু বেশি পিওর